যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে আজ সকাল থেকে এই বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্রের বিভিন্ন অংশ। উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চড় মারার কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে, আর তারপর থেকেই দফায় দফায় উত্তাল হতে থাকে মহারাষ্ট্রের বিভিন্ন অংশ। উত্তাল হয় মুম্বাই, নারায়ণ রানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় শিবসেনা, বিভিন্ন জায়গায় বিজেপি ও শিবসেনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় দফায় দফায়। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন, জ্যোতির্ময় যেমনটা জানাচ্ছিলেন, দেখো আমরা সকালেই জানিয়েছি যে নারায়ণ রানেকে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে মহারাষ্ট্র সরকার, এবং সেই হিসেবে মুম্বাই পুলিশের একটি বিশেষ টিমও তৈরি করা হয়েছে যারা নারায়ণ রানেকে ধরার জন্য সকালে রওনা হয়েছিলেন। এবং ইতিমধ্যে যে খবর এসে পৌঁছেছে, ইতিমধ্যে নারায়ণ রানেকে মুম্বাই পুলিশ তারা আটক করেছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে প্রডিউস করা হবে। কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এইভাবে হেফাজতে নেওয়া, তাকে কোর্টে প্রডিউস করা, এবং মূলত একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তারের ঘটনা বেশ কিছুটা বেনজির। ফলত এই ঘটনা শুধুমাত্র মহারাষ্ট্রের রাজ্য রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, এবং বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতি ও কার্যত উত্তাল যে হতে চলেছে তা এক কথায় স্পষ্ট। নজর রাখো, আপাতত ধন্যবাদ, জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। কাবুলে বিমান হাইজ্যাক, ইউক্রেনের উদ্ধারকারী বিমান নিয়ে যাওয়া হলো ইরানে, অপহরণের পিছনে কারা তা নিয়ে দ্বন্দ্ব। তেল ভারতে এসেছিল, বিমান হাইজ্যাকের তত্ত্ব খারিজ করে দাবি ইরানের। দুঃস্বপ্নের অবসান, তালিবান কবল থেকে মুক্তি, আতঙ্কের আফগানিস্তান থেকে রাজ্যে ফিরলেন আরও 4 বাঙালি, স্বস্তিতে পরিবার। কাবুল থেকে দেশে আরও 78 জন ভারতীয়, বিমানেই এলো, শিখদের পবিত্র ধর্মগ্রন্থ সুসজ্জিত পালকিতে গুরু গ্রন্থ সাহিব নিয়ে শোভাযাত্রা। দুঃস্বপ্নের ঘোর কাটছে না কাবুল ফেরতদের, আজও কাবুল থেকে দেশে ফিরলেন অনেকেই, এখনো আটকে বহু ভারতীয় অপেক্ষা উদ্ধারে। ভারতীয়দের ফেরাতে এত দেরি কেন, প্রশ্ন বিরোধীদের। আফগান ইস্যুতে 26A সর্বদল বৈঠক সরকারের, দেখুন আপনার রায় রাত 8টায়। উদ্ধবকে নিয়ে নারায়ণ রানের মন্তব্যে চেয়ে শিবসেনার তাণ্ডবে উত্তাল মুম্বাই, নাসিকে বিজেপি পার্টি অফিস লক্ষ্য করে ইট, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান, রানের বাড়িতে সামনে বিজেপি শিবসেনা সংঘর্ষ, রানেকে হেফাজতে নিয়েছে পুলিশ। উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগে স্বরূপ নিষেধ প্রামাণিক, দীর্ঘদিন ধরে উন্নয়ন হয়নি উত্তরবঙ্গে, সাধারণ মানুষের আবেগকে অস্বীকার করা যায় না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর, পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। কান্তি অজন্তা ইস্যু থেকে শিক্ষা, দল বিরোধী মন্তব্যে আর নমনীয় হবে না দল, দলীয় চিঠিতে কড়া সিপিএম, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত প্রচারে নিষেধাজ্ঞা, বদল করতে হবে আচরণ, কর্মীদের বার্তা নেতৃত্বের। ভোট পরবর্তী অশান্তি মামলায় নজরদারিতে সিবিআইয়ের ডিআইজি, কয়লা গরু নারদা মামলার পাশাপাশি বাড়তি দায়িত্ব, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের প্রধান পদে অখিলেশ সিং। কোন খবরে তোলপা রাজ্য দেশ, রাজনীতি থেকে ক্রাইম, শিক্ষা থেকে স্বাস্থ্য, তর্ক বিতর্ক আলোচনা, তীক্ষ্ণ প্রশ্ন, স্টুডিওয়ে বিশেষজ্ঞরা, চলছে না বিশ্লেষণ, দেখুন ক্রস ফায়ার সন্ধে 6টায়।